আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো আপনাদের ঢ্যাঁড়স নিয়ে। এই যে ঢ্যাঁড়স, মাঝখানে মনে হয় যে মাসখানেক আগের কথা, তো তখন আমি ঢ্যাঁড়স গাছ লাগানো দেখাইছিলাম। সেই ঢ্যাঁড়স গাছই আমি এখানে দেখিনি, একই জায়গায়, কোনো সেম কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই, সে একই জায়গায়। আমি এখন একই জায়গায় আপনাদের সেই ঢ্যাঁড়স গাছের ইয়ে দেখাবো। এই দেখেন ঢ্যাঁড়স, প্রতিটা গাছেই ফসল, প্রতিটা গাছেই ফল, প্রতিটা গাছেই, এবং ঢ্যাঁড়স প্রতিদিন পারতে হয়। ঢ্যাঁড়স একদিন পর একদিন পারলে দেখা যায় বুড়ো হয়ে যায়, তো প্রতিদিন ঢ্যাঁড়স পারতে হয়। আর কখনো কখনো যে আপনি একদিন পর একদিন পারলেও হয়, ঠিক আছে। যদি ফসল গাছ বেশি থাকে তাহলে আপনার ডেলি পারতে হয়, আর যদি গাছ কম থাকে তাহলে একদিন পর একদিন পারলেই হয়। তো আমাদের এখানে বেশ গাছ আছে, তো আমরা ডেলি পারি বা একদিন পর একদিন পারি, কারণ আমরা দেখলে বুঝতে পারি যে এটা কিন্তু কালকে পারতে হবে। এটা কিন্তু এখন আছে, এটাও কালকে পারলে হবে, কিন্তু তার পরশু দিন পারলে কিন্তু আপনার এটা বুড়ো হয়ে যাবে। তো বুড়ো মানে শক্ত হয়ে যাবে, এটা আমরা বলি বুড়ো। শক্ত হয়ে গেলে জিনিসটা খাওয়া যায় না, এটা হলো একটা কথা। তো আমাদের অবশ্যই জিনিসটা নরম সফট, কারণ আপনারা যখন বাজারে কিনতে যান তখন মানে ঢ্যাঁড়স দেখেন, ঢ্যাঁড়স বুড়ো হয়েছে নাকি বাচ্চা আছে, এরকম একটা অবস্থা আর কি। ছোটো মানে ঢ্যাঁড়স না বড়ো ঢ্যাঁড়স, এভাবে আপনারা দেখে দেখে কেনেন, শক্ত ঢ্যাঁড়স হয়েছে নাকি নরম ঢ্যাঁড়স হয়েছে। তো এইটাই আর কি, এই দেখেন চাপ দিলে যে বোঝা যায় এটা নরম আছে, ডেবে যাচ্ছে। তো এইগুলো হলো যে আপনার ঢ্যাঁড়সের একটা পরিস্থিতি। তো ঢ্যাঁড়সটা কোনো পরিচয় তেমন নেই, শুধু পানি, আমরা শুধুমাত্র পানি দিয়েছি, এছাড়া তেমন কিছু করিনি। ঢ্যাঁড়স গাছ আমরা যেমন লাগাইছি, এটা আপনারা টবে লাগাতে পারেন, কিংবা আপনার কী বলে ছাদের কোনায় লাগাইতে পারেন, বা মাটিতে লাগাইতে পারেন, যেখানে খুব সেখানে লাগাইতে পারেন ঢ্যাঁড়স। এবং ঢ্যাঁড়স বলতে সব ফলই লাগাইতে পারবেন। আমরা যেসব আমি যেসব আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করছি সবগুলো ন্যাচারাল, ন্যাচারাল বলতে আপনার বাসার আঙিনে আপনি লাগাইতে পারবেন সব কিছু। লাগানোর পর ফসলটাও আপনি, আমি লাগানো থেকে একদম বীজ দেওয়া থেকে লাগানো পর্যন্ত, লাগানো থেকে ফল পাড়া পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ফসলটা, ফসলটা আপনি এই যে এখন এটা নরম আছে, দেখেন ডেবে যাচ্ছে, তো নরম এখনও, এটাই নরম, বেশ নরম। আপনি দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা নিয়ে দেখাচ্ছি, দেখেন চাপ দিলে নরম হয়ে আছে, দেখছেন এই দেখেন। তো এটা নরম আছে, তো এগুলো আমরা পারতেছি না, আমরা পারবো কালকে, এগুলো এগুলো আমরা কালকে পেরে নেব। আর এভাবে পরিচর্যা করবো, এখন তো মাটি ভিজা আছে বৃষ্টির জন্য, তখন আমাদের পানি দেওয়া লাগতেছে না। এই গাছের আগাছা একটু, এই যে আগাছা হয়েছে এই আগাছা একটু পরিষ্কার করে রাখা লাগে, এতটুকু আমরা গাছ করি। তবে আমাদের গাছ এখানে অনেক, তো তো এতটা আপনার করা হয় না, যে আমরা কম কম করার চেষ্টা করি, যতটুকু আমরা পানি পানি দিই, বা আমরা সারটা কিছু দেওয়া লাগে না এখানে, এই গাছে সারটা দিচ্ছি না আমরা কোনো, এইগুলোই করলে, পরিচর্যা করলে, হালকা পাতলা পরিচর্যা দেখাশোনা করলে ব্যাস যথেষ্ট, এর থেকে বেশি কিছু করার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, ঢ্যাঁড়স নিয়ে বেশি কথা বলবো না, ফসল লাগান, বীজ, ভালো বীজ লাগান, ভালো বীজ কিনে আনুন প্রথমে, তারপরে বীজ লাগানোর সিস্টেমটা আপনার দেখাইছি কীভাবে লাগাবেন, তারপরে আপনার এটা পানি দিন, গাছ বড় গাছ হবে, গাছ থেকে ইনশাল্লাহ ফসল বেরো খুব তাড়াতাড়ি, এক মাসের ব্যবধানে আপনার ফসল পেয়ে যাবেন, যেভাবে আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি সেভাবে। আর সব লাইভ, লাইভ ছাড়া আপনাদের কোনো ভিডিও আমি দিচ্ছি না। এক মাস আগে ভিডিও দেখেন আর এক মাসের পরে ভিডিও দেখেন, এমন না আমি যে ছয় মাস পর আপনাকে ভিডিও দিচ্ছি তা না, কিন্তু আমি প্রতিনিয়ত আমি লাইভ ভিডিও দিচ্ছি, আমি তারিখ তারিখ বলে আপনাদের দেবো ভিডিও, কোনো সমস্যা নাই, আপনারা বুঝতে পারবেন এটা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ঢ্যাঁড়স নিয়ে কথা নেক্সট টাইম আর বলবো না, কারণ এই বছরের ঢ্যাঁড়স তো বারবার লাগাই, কিন্তু ঢ্যাঁড়স তো বেশি কথা নেই, তারপরেও ভবিষ্যতে আবার বলবো। তবে এখন অন্য অন্য ফসল আমরা লাগাচ্ছি, বিভিন্ন রকমের ফসল লাগাবো, লাফা বা বরবটি বা এই জাতীয় ফসল লাগাবো, আমরা তাই নিয়ে কথা বলবো, বিভিন্ন কথা বলবো। শশা আছে, শশার পরিচর্যা নিয়ে কথা বলবো, তারপর অন্য কিছু নিয়ে আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। কলা আছে, বিশেষ করে কলা একটা বিশাল একটা দাম, মানে কলা একটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কলার সাইজ, এগুলো সব হলো আপনার বড়ো বড়ো কলা, এবং কলার এগুলো আনাজি কলা যেটা বলে, কাঁচকলা, এগুলোর দাম খুবই বেশি। তো এইটা নিয়ে এক সময় কথা বলবো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এবং আপনারা লাগান, লাগান, লাগানোর পরে গাছ লাগান, লাগানোর পরে যদি আপনার সমস্যা হয় তখন আমাদেরকে কমেন্ট করে জানান, এটা আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।